এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ডালাসে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে সাজিদ আর কয়েক ঘন্টা পর কিন্তু বাংলাদেশে বিশ্বকাপ মিশন শুরু হতে যাচ্ছে আমরা জানি এই ম্যাচের আগে কিন্তু মূল যেটা টকিং পয়েন্ট যদি বলতে হয় সেটা বাংলাদেশের ইলেভেনটা কেমন হতে যাচ্ছে এবং উইকেট কেমন আচরণ করবে ডেফিনেটলি এই উইকেটে টস জিতে যে কোনো দল আগে বোলিং করতে চাইবে চেস করাটা এখানে কিছুটা হলেও ইজি যত ম্যাচ গড়ায় ততটা কিন্তু আসলে ব্যাটিং করাটা কিছুটা ইজি হয় যেটা আমরা গত দুই ম্যাচেই দেখেছি চেস করা দলগুলো কিন্তু জিতেছে ইউএসএ যে ম্যাচ দুটোতে খেলেছিল এবং একই সঙ্গে নেদার কিন্তু জিতেছে নেপালও খুব একটা বড় স্কোর করতে পারেনি সো ডেফিনেটলি দু দলেই চাইবে যে টস জিততে এবং যেটা বলছিলাম যে বাংলাদেশের ইলেভেনটা কেমন হতে পারে সবে অনেক রকম কথাই বলছেন কে খেলবেন হয়তো হাতে খুব বেশি অপশনও নেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের আমরা জানি অফ দ্য ম্যাচ এবং হয়তো নিউ ইয়র্কের ম্যাচটাও তিনি মিস করবেন তবে ওপেনিংটা নিয়ে কিন্তু সবচেয়ে বড় চিন্তার কারণ সেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে ওপেনিং আমরা জানি তানজিৎ তামিম তার জায়গাটা একদম পাকাপোক্ত করে রেখেছেন তাকে সেখান থেকে সরানোর কোনো ধরনের কোনো চিন্তাভাবনাও করছে না টিম ম্যানেজমেন্ট তার পার্টনার কে হবেন কোচ চান্ডিকা হাতুর সিংহে কিন্তু আমরা জানি সবসময় চান যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড একটা কম্বিনেশন হোক ওপেনিংয়ে যেটা আমরা অতীতেও দেখেছি রাসেল ডমিঙ্গো কিন্তু এই বিষয়টা খুব পছন্দ করতেন যেহেতু আমরা জানি যে শ্রীলঙ্কার রাইট আর্ম স্পিনার রয়েছে রাইট আর্ম পেস বোলার রয়েছেন যার কারণেই কিন্তু কোচ চাচ্ছেন যে একজন রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন করে ওপেনিংটা নামাতে এবং সেখানে তিনি লিটন দাসকে দলে চাইছেন যদিও অনেকেই কিন্তু বলছেন যে লিটন দাস টানা অনেকগুলো সুযোগ পেয়েছেন ভালো করতে পারেননি হয়তো এই ম্যাচে তিনি নাও খেলতে পারেন তবে লাস্ট কলটা কিন্তু কোচ ক্যাপ্টেনে ডেফিনেটলি ম্যাচের আগে তারা টিম মিটিং করেছেন গতকাল আজও নিশ্চয়ই করবেন এরপরে বা চূড়ান্ত হবে যে লিটন আদৌ খেলছেন কি না তবে লিটন কিন্তু গতকাল কোনো অনুশীলন করেননি আমরা দেখেছি অফ ফর্মের মধ্যে দিয়ে যাওয়া কোচ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু দীর্ঘ সময় ইনডোরে নকিং করেছেন একই সঙ্গে তানজিদ তামিম তিনি রান পাচ্ছেন ছন্দে আছেন তার আত্মবিশ্বাসও বেশ ভালো রয়েছে তারপরও কিন্তু তিনি অনুশীলনে কোনো কমতি রাখেননি এখন আরেকটা বিষয় যে শরিফুল না থাকলে বাংলাদেশের পেস আক্রমণ কারা সামলাবেন নিশ্চিতভাবেই মুস্তাফিজ এবং তাস্কিন তাস্কিন ফিরছেন এটা মোটামুটি নিশ্চিত এখন বাংলাদেশ যদি বোলিং স্ট্রেংথ বাড়ায় সেক্ষেত্রে আমরা তানজিম সাকিবকে হয়তো ইলেভেনে দেখতে পারি তবে সেই সম্ভাবনা খুব ক্ষিন কারণ সৌম্য সরকার যদি প্লেইং ইলেভেনে থাকেন তিনি ডাউন দ্য অর্ডার ব্যাটিং করবেন একই সঙ্গে আমরা জানি তার পেস বোলিংও কিন্তু করেন যদিও সেটা খুব একটা কার্যকর হতে আমরা খুব একটা দেখিনি সবার সবারই নিশ্চয়ই মনে আছে নিধাস ট্রফির ফাইনাল ওভারের কথা সো সৌম্যকে দলে রাখলে তাকে অলরাউন্ডার হিসেবে খেলাবেন তিনি হয়তো লেট অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যান করবেন যখন একটু যদি তিনি এক্সেলেট করে রাম যদি কিছু করে দিতে পারেন তো সেক্ষেত্রে হয়তো জাকের আলী অনেক তিনি কিন্তু একাদশে থাকছেন ঋষাদ মেহেদি হাসান তারতো অবশ্যই থাকবেন তো দেখা যাক বাংলাদেশ আর কয়েক ঘন্টা পর ম্যাচ সবাই একটা ভালো সূচনা করবে বাংলাদেশ দল এমনটাই সবাই প্রত্যাশা করছে তো আমার কাছে ডালাস থেকেই ছিল সবশেষ খবর বিশ্বকাপে বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ